আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলি। অখণ্ড ভারত মানচিত্র নিয়ে ঢাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সৌদির শর্ত পূরণের এজেন্সির ব্যর্থতায় এখনও ভিসা পাননি 44,000 হজ যাত্রী। খুলনা সিটি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির 8 নেতাকর্মীকে আজীবন বহিষ্কার। বিদ্যুৎ নিয়ে তর্কের জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার অভিযোগ। সিলেটের নগর ভবনের ছাদ থেকে পাইপ পড়ে সেনা সদস্য নিহত, আটক নয়। চাকরি প্রত্যাশীরা প্রতীকী সার্টিফিকেট পড়াবেন আজ। কর্মসূচিতে না যাওয়ায় বিছানাপত্র নামিয়ে দিলেন ছাত্রলীগ নেতা। সৌদিতে নির্যাতনের শিকার 12 নারী দেশে ফিরেছেন। ইন্টারনেট ব্যবসা দখলে নিতে ছাত্রলীগ নেতার হামলা, গুলি, আহত 4। সন্তানদের স্মার্টফোন না দিতে শহরের সব অভিভাবকের সিদ্ধান্ত। জাতিসংঘ তহবিলে জমা পড়ছে না প্রয়োজনীয় অর্থ, শঙ্কায় লাখো ফিলিস্তিনি। এবং মিশর সীমান্তে গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের নতুন সংসদ ভবনে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের যে মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে, তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া হয়েছে, সৃষ্টি হয়েছে বিতর্ক। ঢাকায় বিভিন্ন রাজনৈতিক দল এ ধরনের মানচিত্রে বাংলাদেশকে অংশ করায় ক্ষোভ প্রকাশ করেছে। এসব দল এর নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মানচিত্রটি অপসারণেরও দাবি করেছে। দেশের অন্যতম একটি প্রধান দল বিএনপি ভারতে এমন মানচিত্র তৈরির ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলটি বলছে এটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অপমানজনক। তবে আরেকটি প্রধান দল ক্ষমতাসীন আওয়ামী লীগ বিষয়টাতে কোনো প্রতিক্রিয়া দেয়নি। দলটির নেতারা বলেছেন ভারতের সংসদ ভবনে এ ধরনের মানচিত্রের মাধ্যমে কি বোঝানো হচ্ছে সেটা তারা জানার চেষ্টা করবেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন এ ব্যাপারে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া উচিত। বাড়ি ভাড়া সহ সৌদি আরবের দেওয়া বিভিন্ন শর্ত পূরণ করতে না পারায় এখনও ভিসা পাননি বাংলাদেশের 44,268 হজ যাত্রী। শনিবার হজ অফিস ও হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের কয়েক কর্মকর্তা এসব তথ্য জানান। হজযাত্রীদের ভিসা পাওয়ার ক্ষেত্রে হজ এজেন্সির জন্য সৌদি আরবের কিছু শর্ত আছে। এর মধ্যে রয়েছে সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া, ফ্লাইটের টিকিট, প্রবেশ ও বাইর হওয়ার রুট এবং আসা যাওয়ার তারিখ নিশ্চিত করা। তবে এই সৌদি দূতাবাস ভিসা দেয়। সংশ্লিষ্টরা জানান কিছু হজ এজেন্সির মালিক এখনও সৌদি আরবের শর্তগুলো পূরণ করতে না পারায় ভিসা পাননি এসব হজযাত্রী। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় বিএনপির 8 নেতাকর্মীকে আজীবন বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বহিষ্কারের এই চিঠি পাঠান। এর আগে 1 জুন তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিদ্যুৎ নিয়ে তর্কের জেরে মৌলভীবাজারের জুড়িতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এক ঘটনার হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ওই আওয়ামী লীগ নেতার নাম কিশোর রায় চৌধুরী মণি। তিনি জুড়ি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। আর অভিযুক্ত যুবলীগ নেতার নাম আহমদ কামাল অহিদ। তিনি পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী শাহাবুদ্দিনের খালাতো ভাই এবং উপজেলা যুবলীগের সহসভাপতি। সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে স্টিলের পাইপ পড়ে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। শনিবার দুপুর 2:30টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় 9 জনকে আটক করেছে পুলিশ। নিহত দেলোয়ার হোসেনের বাড়ি মেহেরপুর জেলার গাংনী থানাধীন যোগীর গোফার রায়পুর গ্রামে। প্রাথমিকভাবে জানা গেছে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোহাম্মদ দেলোয়ার হোসেন সিলেট 17 ডিভিশনের 50 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারিতে কর্মরত ছিলেন। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করা, অবসরের বয়সসীমা বৃদ্ধি ও চাকুরিতে আবেদনের ফি সর্বোচ্চ 200 টাকা করার দাবিতে আজ স্ব অবস্থান থেকে প্রতীকী সার্টিফিকেট পোড়ানো কর্মসূচি পালন করবে চাকুরি প্রত্যাশীরা। আগামী 10 জুন কেন্দ্রীয়ভাবে একই কর্মসূচি পালন করা হবে শাহবাগ প্রজন্ম চত্বরে।
সম্প্রতি ফেসবুক লাইভে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পড়িয়ে প্রতিবাদ জানানোর পর ইডেন কলেজের ছাত্রী মুক্তা সুলতানাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে চাকরি দেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। এরপর থেকেই বিষয়টি নিয়ে সরগরম ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দলীয় কর্মসূচিতে না যাওয়ায় আবাসিক হল থেকে দুই শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দিয়েছেন ছাত্রলীগ নেতারা। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের 351 নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত দুই ছাত্রলীগ নেতা হলেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আলী ও সহসভাপতি মাজহারুল ইসলাম। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর অনুসারী। মাজহারুল সম্প্রতি পড়ালেখা শেষ করেছেন। অভিযুক্ত ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম বলেন, বেডটা একটু নিচে নামিয়ে দিয়েছি যাতে পরবর্তীতে সে আমার কাছে আসে। সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার 12 নারী কর্মী দেশে ফিরেছেন। ভুক্তভোগী এক নারীর স্বামীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন তৎপর হলে নিয়োগ সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি তাদের দেশে ফিরিয়ে আনে। এই 12 জন শনিবার বিকেলে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এপিবিএন এর কর্মকর্তারা জানান, দেশে ফিরে আসা নারীদের কাছ থেকে এপিবিএন এর তদন্ত দল বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা প্রত্যেকেই বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ট্রাভেল এজেন্সি সহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জে ইন্টারনেট ব্যবসা দখলে নিতে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও গুলি চালানোর অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে শহরের মাসদাইর এলাকায় পরপর দুই দফায় হামলায় ওই ব্যবসায়ী ও তার পরিবারের আরো 3 সদস্য আহত হয়েছেন। অভিযুক্ত আশরাফুল ইসমাইল রাফেল প্রধান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। রাফেল ও তার ভাই রাসেল প্রধান তাদের অনুসারীদের নিয়ে এ সশস্ত্র হামলা চালান বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের। হামলায় আহতরা হলেন নারায়ণগঞ্জ সিটির 13 নম্বর ওয়ার্ডের মাঝদারি এলাকার ইন্টারনেট ব্যবসায়ী ইফাদুর রহমান তুষার, তার বড় বোন শান্তা রহমান বৈশাখী, মামা মতিন আহমেদ ও কামাল আহমেদ। আয়ারল্যান্ডের একটি শহরের সব অভিভাবক সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, মাধ্যমিক স্কুল পর্যন্ত সন্তানরা স্মার্টফোন রাখতে পারবে না। প্রেস্টনসের শহরের অভিভাবকদের সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। লরা বোর্ন নামের এক অভিভাবক বলেছেন, যদি প্রত্যেকের বোর্ডে এটি করা হয় তাহলে আপনি নিজেকে ব্যতিক্রম বলে ভাববেন না। এটা শিশুদের না বলাটা অনেক সহজ করে দেয়। আমরা যতদিন তাদের নির্দেশিতা রক্ষা করতে পারি ততই ভালো। গত মাসে কাউন্টি উইকলো শহরের স্কুল এবং অভিভাবকরা প্রথম এই উদ্যোগ নিয়েছিলেন। ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য $300 মিলিয়ন প্রয়োজন হলেও জাতিসংঘের গঠন করা তহবিলে জমা পড়েছে কেবল $107 মিলিয়ন। জাতিসংঘ মহাসচিবের সতর্কতা সত্ত্বেও এই তহবিল ঘিরে খুব একটা আগ্রহ দেখাননি দাতারা। দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত 700টিরও বেশি স্কুল এবং 140টি ক্লিনিক খোলা রাখার জন্য প্রয়োজনীয় তহবিলের চেয়ে কম অর্থ জমা পড়েছে শুক্রবার। এক বিবৃতিতে তিনি বলেন, প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ক্লান্তিহীন কাজ চালিয়ে যাব। মিশর সীমান্তে গুলিতে 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে আরও কয়েকজন। দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করে বলেছে, মিশর সীমান্তে একজন অস্ত্রধারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ইসরায়েলের এক নারী সেনাও রয়েছে। এরপর হামলাকারী বন্দুকধারীকে হত্যা করা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে। আমাদের পরবর্তী দুপুর 1টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।